আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি দর্শক ভাইয়েরা আজ আমি আপনাদের আমার ড্রাগন প্রজেক্টটা দেখাবো এটা ইনশাল্লাহ আমাদের টোটাল সাড়ে সাত বিঘের একটি ড্রাগন প্রোজেক্ট হবে দেখুন আর আজকে আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি এটা আমাদের পঁয়তাল্লিশ দিন মতো হয়েছে আর কি আমি একটা কি আমি সঠিক ডেটা খেয়াল রাখতে পারি না হোক হলো এটা আমাদের একটি থাই রেড বা রেড ভেলভেট যেটা বলেন বা হাইব্রিড আমাদের এলাকায় যে জাতটা বলে সে জাতটার মানে টোটাল এটা হাইব্রিড লাগানো আজ আমি আপনাদের আমার এই পঁয়তাল্লিশ দিনের জার্নি সম্পর্কে একটু খুব সংক্ষেপে আলোচনা মানে বলবো এই পঁয়তাল্লিশ দিনে আর কি আমি কী কী শিখলাম আর আমি কেন একটু বেশি দেরি করলাম যে পরবর্তী দেখুন পরবর্তী আবার কিছু পোতা হয়েছে আমাদের আর সামনে ফাঁকা আছে কেন আমি পঁয়তাল্লিশ দিন সময় নিলাম নতুনভাবে আবার চাষ চাষে আসার জন্য বা গাছ নতুন গাছ রোপণের জন্য সে বিষয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব একটু কাছ থেকে দেখায় আপনাদের আমাদের ড্রাগন গাছের নতুন করে আপনার কত পার্সেন্ট বলা যায় তিরিশ পার্সেন্ট মতো গাছের আপনার ফুরকি ছেড়েছে তিরিশ পার্সেন্ট গাছ মানে তিরিশ তিরিশ পার্সেন্টই হবে এর সামান্য উনিশ বিশ হতে পারে এক সপ্তাহ পরে এর সংখ্যাটা আমার ধারণা পঞ্চাশ পার্সেন্টে দিয়ে পৌঁছাবে যেহেতু শীতকাল আপনার শিকড় হতেও টাইম লাগছে বেশি আর মানে ফুরকি ছাড়তেও একটু টাইম নিচ্ছে কিন্তু গাছের গ্রহ আল্লাহর রহমতে মানে গাছের চেহারাটা আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছে দেখুন এটার এখান থেকে দিচ্ছে আমার এগুলো বেশিরভাগই সব আগাছ চারা লাগানো আগাছ চারা লাগানোর এই একটা সমস্যা কোন জায়গাতে ফুরকি দিবে কেউ মানে কেউ বলতে পারবে না এই চারাটার দেখুন মাঝখান থেকে দিচ্ছে এটার এখনও দিইনি আশা এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আর কি কুশি দিবে তো দর্শক যে বিষয়টা আপনাদের বলছিলাম আমি আগাশ চারাটা লাগাই এক হিসেবে লাগাইছিলাম জানি না সামনে এর উপকারীটা পাবো মানে কতটুক পাব এই আগাশ চারা লাগানোর কিন্তু আমি যে হিসেবটা লাগাইছিলাম সেই হিসেবে তোর উপকারী মানে সেটা আমার হিসেবটা ঠিক হয় তাহলে আপনাদের বলবো ভাই চারাটা ভালো কিন্তু যদি সে অনুযায়ী না হয় তাহলে যেহেতু আমি এসে আসি নতুন আমার ধারণাটা মাসে ভুল প্রমাণিত হবে গুড়া চারাই ভালো বলে গণ্য হবে দর্শক কিন্তু আগাশ চারা আর গুড়ার চারা যে চারাটাই হোক আপনার গো শিকড়ে মানে গাছের গুঁড়ায় যদি গিট থাকে সে ছাড়াই আপনার হচ্ছে পালছি দেয় তাড়াতাড়ি এই যে আমার একটা ধারণা মানে এই একটা ব্যাপক একটা জিনিস আমি শিখেছি আপনার দেখুন চারার গুড়ায় যদি গিট থাকে সেই চারাগুলোয় আপনার খুব দ্রুত পালছি দেয় এটা একটি গুড়ার চারা পাশাপাশি একটি আগাছ চারা রয়েছে সবগুলা এই দেখুন সুন্দর করে একটি পালছে আবার দর্শক সে যে সমস্যার কথা বলছিলাম আর কি আমি ড্রাগন চাষ করতে এসে সব থেকে ড্রাগনের বেশি যে জিনিসটা ফেস করেছি সেটা হচ্ছে গুড়া পচা লাগা আমার অনেক গাছেরই গুঁড়া পচা লাগছিলো আল্লাহ রহমতে এখন সেগুলো অনেকগুলো চেঞ্জ করে দেওয়া লেগেছে আর আপনার অনেকগুলো আবার ভালো হয়ে গিয়েছে মানে আমার গোড়া মানে আমার গাছের পছন্দ লাগার কয়েকটি কারণ ছিল তার মধ্যে প্রথম কারণ ছিল আমি অতিরিক্ত পরিমাণে আপনার গোবর সার ব্যবহার করছিলাম সারগুলো শুকায় নিয়েছিলাম ঠিক আছে তাহলে পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আরেকটি কারণ ছিল দর্শক ভাইয়েরা সেটি হচ্ছে আপনার রাসায়নিক সার ব্যবহার করা আমি মনে করি ওইটি আমার সব থেকে বড় ভুল ছিল যে আপনার গোড়া আছে গাছের গোড়ায় রাসায়নিক সারটা ব্যবহার করা কারণ এই ড্রাগন গাছ আমরা যখন লাগাই শিকড় থাকে না মানে আমাদের যে সারাগুলো ছিল শিকড় ছিল না এমনি ডালের ডাল পোতা সে জিনিসটা তো গাছটা মূলত শিকড়ের মাধ্যমে বেশ এই গাছগুলো খাদ্য গ্রহণ করবে মানে নিশ্চয়ই আপনি মাটিতে যে খাদ্যগুলো দিবেন কিন্তু তার তো তখন শিকড়ই ছিল না যার কারণে গোড়া পচাটা একটু বেশি লাগছিল দেখুন পচা সারা এখন নেই তা বলা ভুল ওই যে চারাটা রয়েছে ওইটা আমাদের চেঞ্জ করে দিতে হবে যাই হোক সামনে যে জিনিস যে জায়গায় লাগাচ্ছি আমরা গোবর সারটার পরিমাণও অনেক কমিয়ে দিচ্ছি এবং আপনার রাসায়নিক সার তো দিচ্ছিই না আর আমাদের ওই জায়গায় আমরা টোটালি আপনার হচ্ছে ট্রাইকো কম্পোস্ট দিয়ে মানে ট্রাইকো ডারমা দিয়ে গোবরের উপর ট্র্যকো ডারমা সুন্দরভাবে স্প্রে করে দেবো দিলে হবে কি আপনার যেগুলো উপকারী অনুদীভাবে আছে সেগুলো আপনার আমার গাছের শিকড়ান বা এ করতে সারটা ভালোভাবে তৈরি করতে সাহায্য আর এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো ওগুলো মেরে ফেল দেবে না ওটা মাটি যাই হোক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই আছে আমাদের বাগানগুলো আর কি আর নতুন ডগা না বের হলে তো সঠিকভাবে বাগান দেখেও ভালো পটটা করা যায় না যার কারণে আপনাদের আর কি দেখায়নি আর এই চাষে এই চাষ সম্পর্কে আমি একদম ফুল নতুন যার কারণে কিছু বলারও নেই আর কি যটটুক ভুল করছিলাম এবারে সে জায়গা থেকে শিখে দেখুন নতুন করে যেটা করছি আমরা সে সেখানে শুধু সামান্য পরিমাণ গোবর তাও একেবারে যেগুলো ঝুঁসঝোরা গোবর সেগুলো দিয়ে দিয়েছি এই গোবরগুলো আমরা দুই একদিন শুকাবো শুকায় আপনার হচ্ছে জিপসা মেমো এবং ট্রাইকোডার্মা দিয়ে ট্রাইকোডার্মা পাউডার উপরে ইয়ে করে দিব আর কি গুনে দিব তারপরে আপনার হচ্ছে সেচ দিয়ে দেবো দিয়ে কোপ দিয়ে দেবো দিলে আমাদের জমিটা প্রস্তুত হয়ে যাবে আর যখনই হয়ে যাবে ইনশাল্লাহ তখনই আমরা চারাগুলো নিরানিদে গর্ত করে লাগাবো এবার টিপে টিপে আর লাগাবো না দেখুন ওই পাশ থেকে আবার বের হচ্ছে চারা একটা থেকে তিনটা বের হয়েছে তিনটা তো আমরা কোনো সময় রাখবো না একটা রাখবো কিন্তু আর একটু বড়ো হওয়ার পরে যে এগুলো ভালো আর কি পছন্দ হবে আমাদের সে ডালটাই রেখে দেব বাদবাকি দুইটা কেটে দিব এটার থেকে একটা বের হয়েছে একটাই রেখে দেবো ইনশাল্লাহ টুকটাক বের হচ্ছে আর কি যাহেক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম আ রহমতুল্ল